हेलो गाइस, तो प्रतिबारे ना एबारो ठाकुरनगर बईमेला शुरू हो तो चलो एबारे बईमेलार स्टलगुलो केमन एवं की की आयोजन भितर गिये देखे आसि। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী ও সত্যজিৎ রায়ের শত জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরনগরে আয়োজিত এই মেলায় রয়েছে বইয়ের প্রচুর স্টল। বই অনেকগুলোই পছন্দ হয়েছে, বাট এখন অবধি আমি কোনো বই কিনিনি। আসলে সত্যি কথা বলতে এই বইমেলার পুরো স্টল ঘুরে আমি পার্টিকুলার একটি বইয়ের খোঁজে রয়েছি, তো আই হোপ আমি বইটি পেয়ে যাব। তো চলো আরও কিছু স্টল আমরা দেখে আসি এবং ঘোরাঘুরি করে আসি। বাই দ্য ওয়ে, তোমরা সিএমএ ভিডিও দেখছো আর সিনেমাটিক শট থাকবে না, লেটস সি। চল্লিশ আছে আয়ের পান, আয়ের পান খাবো না। বাংলা আছে দশ আর কুড়ি, দশ আর কুড়ি, পনেরো দশ আর কুড়ি, প্রতি বছরের মাঝামাঝি শীতের সময় থেকে অনেক মেলায় ঠাকুরনগরে শুরু হয়, আর এই প্রত্যেকটি মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা আবারও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, বারবার অনুরোধ রাখছি, শীতকাল বললেই পিঠার কথা মনে পড়ে যায়। তো চলো আমরা একটা পিঠার স্টল থেকে ঘুরে আসি। অবশেষে প্রতীক্ষার অবসান হলো, আমি যে বইটি খুঁজছিলাম সে বইটি আমি অলরেডি পেয়ে গেছি এখন। তো তোমরা দেখো অ্যাকচুয়ালি কোন বইটি আমি খুঁজছিলাম। অ্যাকচুয়ালি এটা নিরঞ্জন গুপ্তের লেখা কালো ভ্রমণ বলে একটি বই, যেটা অ্যাকচুয়ালি ডিটেকটিভ টাইপসের বই। তোমরা হয়তো জেনে থাকবে নিরঞ্জন গুপ্ত একজন প্রখ্যাত গোয়েন্দা চরিত্রের লেখক। তার লেখা কিরিটি রায় বইটি আমার ভীষণ ভালো লেগেছিল এবং তারপরেই আমার ফ্রেন্ড বিভা আমাকে বইটি সাজেস্ট করে।
আমরা আমাদের কয়েকজন ঘুরবো, তারপরে আমরা অনুষ্ঠান করবো, আমার সাথে দূরে থাকবে এবং সাবস্ক্রাইব করবে।